আপনি উৎসবগুলোকে খুব সুন্দরভাবে পালন করেন, খুব মজা করেন, পূজা পার্বণ থেকে সব কিছু হবে, ভ্যালেন্টাইনটা আপনার স্পেশাল কিভাবে উদযাপন করার প্ল্যান? আমার ইচ্ছে আছে অবশ্যই ছেলে আর রংপুলির সাথে যেহেতু যুক্ত হয়েছে, রংপুলির স্পেশাল ভ্যালেন্টাইন একটা ড্রেস আমি পরবো, আর সবাই আমার পেজ আপনারা ফলো করেন, আমি ওইখানে আমার ছবিটা দিব এবং অবশ্যই রংপুলি ওইখানে আমি ট্যাগ করে দেবো। এবং তো এটা আসলে আমার কাছে মনে হয় যে কিছু আবেগেই বলা, কারণ আমি যখন জানছিলাম উনি একজন অভিনেত্রী থেকে একটা ব্যবসায়ী পথে যাচ্ছেন এবং তার সহযোদ্ধা বন্ধু বলতে পারেন, হাজবেন্ড বলতে পারেন এবং তারা সহকর্মী বলতে পারেন যে একসাথে আছে, তো এইটা একটা মেয়ের জন্য অনেক বড় পাওয়া। তো সব থেকে বড় কথা, আমি মেয়েদেরকে অলওয়েজ প্রায়োরিটি দিই এবং মেয়েরা এগিয়ে যাক, সবসময় তাদের আমি পাশে থাকি। থ্যাংক ইউ। আজকে শুক্রবার সামনেই আমাদের মহিলা এবং হচ্ছে কি ভ্যালেন্টাইন, তার পরপরই রোজার পরে সবকিছু মিলিয়ে আসলে এই রংপুলির পথ চলা। তাদের সাথে আমার যখন আমার ইমিডিয়েট পেছনে দেখতে পাচ্ছেন খুবই পরিচিত একটা প্লেস, আমি বাড়ি পাশে ওনার আছে, ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আসলে আমি বলবো যে মিডিয়া জগৎ, আমরা সবাই বেশ কিছু নাটক উনি মিডিয়াতে কাজ করেছেন, সবার কাছে জানি সেই জায়গা থেকে আমি আপনাকে জিজ্ঞেস করলাম যে আপনি কেন আপনি এই প্রতিষ্ঠানে আসা, তখন উনি বললেন যে আমি তো বাংলাদেশের মানুষ, আমি আসলে দেশীয় জিনিস নিয়ে মানুষের সাথে যদি এগিয়ে যেতে পারি তাহলে আমার কাছে মনে হয় যে এটা আমার একটি গর্ব, আরেকটি কী বলে আরেকটি অ্যাওয়ার্ড বা আমার কৃতিত্ব যোগ হবে। সেই জায়গা থেকে তাদের এই কথাটা আমার জানা ছিল না, আমি মাত্র জানলাম যে তারা 51টা দেশে তাদের প্রোডাক্ট পাঠিয়েছে, দেশীয় প্রোডাক্ট পাঠিয়েছে, এটা তাদের কাছে আমি বলব যে সাথে সাথে তাদের আরেকটা প্রাপ্তি হচ্ছে যে তারা অনলাইনে এখনো পর্যন্ত সেল করে যাচ্ছে, আর এটাই তাদের প্রথম স্বরূপ, যাতে কিনা মানুষ অনলাইনে অনেক সময় বিভ্রান্তি হয় যে আমি যে শাড়িটা দেখছি বা যে প্রোডাক্টটা দেখছি সেটা আদৌ সত্য কিনা বা এই প্রোডাক্টের মধ্যে কোনো ভেজাল আছে কিনা, তার জন্য তারা এই প্রথম আমার মাধ্যমে আজকে সুন্দর একটি দিনের মধ্য দিয়ে রং করে তাদের আমি যতটুকু তাদের ইনফরমেশন জানি যে আস্তে আস্তে তারা আরো বেশ কিছু শোরুম তারা এগিয়ে নিয়ে যাবে বিভিন্ন জেলায়, কারণ অনলাইন বিজনেস আসলে সব জায়গা থেকেই মানুষ এখানে কানেক্ট হতে পারে, তখন তারা তাদের চাহিদা অনুযায়ী নিতে পারে, তার জন্য সেই চিন্তা করে তারা বিভিন্ন জেলায় তাদের এই রংগুলির বেশ কিছু প্রতিষ্ঠান তারা সেখানে শুরু করবে। তো আমি এখানে সাংবাদিক ভাই বোনেরা যারা আছেন আজকে সুন্দর একটি দিনে শুভক্ষণে এই সকালবেলা শুক্রবার জুম্মার দিনে উনি এই প্রতিষ্ঠানটা শুরু করতে যাচ্ছে, আমাকে হয়তো উপলক্ষ আপনারাই বেশি খুব বেশি বেশি করে ছড়িয়ে দিবেন তাদের এই প্রতিষ্ঠান। এখানে চারজন ওনার আছেন, আপু আছে, ভাইয়া আছে, পেছন আরও দুজন আছে, অবশ্যই তাদেরও হয়তো বা অনুভূতি জানবেন আপনারা। তা আমি সূচনা করছি যে আশা নিয়ে ভালোবাসা নিয়ে যে বিশ্বাস দিয়ে তারা প্রথম শোরুম করেছে, তাদের যে প্ল্যানিং মাফিক বিভিন্ন জেলায় তারা করবে এটা যেন সাকসেসফুলি করতে পারে, এটাই আমার চাওয়া থাকবে। ধন্যবাদ। আপনারা সবাই ইতিমধ্যে জানেন লাল শাড়ি একটি সিনেমার সাথে আমি যুক্ত হয়েছি একজন চিত্রনায়িকা আমার পাওয়া, আসলে শাড়ির সাথে আমার ভালোবাসা ভালো লাগা ইতিমধ্যে আপনারা সবাই বুঝতে পেরেছেন। আসলে শাড়ি আমাদের বাঙালিদের একটা কি বলবো মানে একটা নারীর টান, আমার মা খালাদের থেকে শুরু করে এবং যখন আমরা কখনো দেখি যে কোনো একটা গুড প্রেজেন্টেশন একটা ঐতিহ্যবাহী কোনো একটা চিন্তা করি শাড়ি ছাড়া মাথায় আসে না, তো সেই জায়গা থেকেই আমার এক ভাই বলছিলেন যে আসলে ফাল্গুন ফাল্গুন মানেই কিন্তু শাড়ি, আমার মনে হয় ভ্যালেন্টাইনে যারাই তাদের ভালোবাসার মানুষের সাথে দেখা করতে যাবে তিনি শাড়ি ছাড়া চিন্তা করতে পারে না, এবং বিয়ে বাড়িতেও যখন মনে হয় যে প্রপার আমি একটা বিয়ে পরিপূর্ণ করলাম, যত কিছুই পরি না কেন যখনই শাড়িটা পরি মনে হয় যে পরিপূর্ণ একটা বিয়ের জায়গা।
জায়গায় চলে আসলাম এবং আমি যেহেতু মা হয়েছি বাড়ির মা হয়েছে আমাদের যখন বাবুকে নিয়ে বেবি শাওয়ার হয় কোথায় জানি মা কালারের শাড়িটাই নিয়ে এসে আমাদেরকে দেয় যে তোমরা পরে মণিপুরি শাড়ি আমার মনে হয় যে এখানে সবাই আপুরা আমরা যারা পরে আছি রঙ্গোলি শাড়ি পরে আছি আর রাজশাহী যেটা খুবই মানে আমি বগুড়ার মানুষ রাজশাহী আমার খুব বাসে আমি এইটাকে খুব ভালোভাবে জানি চিনি তো এটা আমার রাজশাহী সিল্ক অরিজিনালি পাওয়া যায় কিনা কিন্তু তাদের কালেকশনে দেখলাম যে আসলেই অরিজিনাল রাজশাহী সিল্ক তো সবকিছু মিলে আমরা সবাই দোয়া করব প্রত্যাশা থাকবে যে তারা তাদের আশা তাদের ডেস্টিনেশন যেন সুন্দরভাবে পৌঁছে যেতে পারে ক্যামেরাম্যান যে করছেন আপনাদের জন্য আমাদের আপু বামে আসতে হবে আমাদের বাঙালিদের উপলক্ষে শেষ নাই সব পার্বণ উপলক্ষ আমাদের বাঙালিদের আসলে শেষ নাই সেটা আমাদের ভালোবাসা দিবস হোক আমাদের শোক দিবস যখন হয় যেমন 25 ফেব্রুয়ারি হোক আমাদের বিজয় দিবস হোক আমাদের স্বাধীনতা দিবস হোক একটা ঈদ হোক বিয়ে হোক যে কোনো উপলক্ষে যে কোনো উৎসবে আমরা মেয়েরা মোটামুটি বলতে গেলে পছন্দ আসলে শাড়িতেই বেছে নিই আর শাড়িতেই সব কিছু দেখে সুন্দর লাগে আশা করবো যে আমরা এই একটা যাত্রা শুরু করলাম আপনারা সবাই সাথে থাকবেন আসছেন আজকে আমাদের সঙ্গে আমাদের সঙ্গে সবাই আসছে সবার মাধ্যমে সক্রিয় মাধ্যমে নিয়ে আসলে যাত্রাটা শুরু করলাম আমরা সবাই একরকম আবেগ আপনাকে আসছে আর সবার কাছে দোয়া চাইবো সবাই আমাদের সঙ্গেই থাকবেন আমাদের সঙ্গে দোয়া রাখবেন শুভকামনা আপনারা রেডি হলে শুরু করবো যাদের শেষ হয়েছে তারা বাইরে যান আর কেউ ঢুকেন না
চাইলে যেটা করতে হবে একটু কি স্ট্রিক্ট হয়ে বাইরের মানুষের ভিতরে আইসো এখন না ভিডিও করে।